গুড মর্নিং কলকাতা, আর একবার ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকে ডেলি ব্লগটি। সকাল সকাল বলবো না যে ভোরবেলা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, নেমে পড়েছি অলরেডি আমার 4:10, একদম রাইট টাইমেই ছিল আমাদের ট্রেনটি। যাই হোক, তিস্তা দর্শা কিন্তু ভালোভাবেই আমাদের নিয়ে এসেছে আর ছেড়ে দিল শিয়ালদা স্টেশনে। তা আমরা এখন যাব ক্যাব নিয়ে আমাদের গন্তব্যস্থলে। তো সবাই ভালোভাবেই নামলাম, বাবারও মোটামুটি ঘুম হয়েছে, বাকি সবারও মোটামুটি ঘুম হয়েছে। তো বাইরে বেরিয়ে চোখে পড়লো আমাদের এই তিরঙ্গা, আর তিরঙ্গা পতাকা দেখলে এই দেশাত্মবোধ একটু জেগে ওঠে বেশি করে। তো ভালোই লাগে দেখতে, এখন প্রতিটা স্টেশনেই, বড় বড় স্টেশনে দেখা যায় এই তিরঙ্গা পতাকাটা। যাই হোক, চলো ক্যাবে উঠে পড়ি। সুন্দর শহর দেখতে দেখতে, শুধু সুন্দরই বলবো না, সকাল থেকে তাই ভাবছি চোখে পড়ছে, এত ব্যস্ততা, এখানকার লোকেরা কি ঘুমোয় না? তাই ভাবছি যে 3:30 সময় উঠেই বোধহয় সবাই জনজীবনে, মানে তাদের যে ডেইলিকার যে লাইফস্টাইল, তার জন্য বোধহয় ব্যতিব্যস্ত হয়ে যায়। এটাই কিন্তু আমাকে কিন্তু ভীষণ টানে কলকাতার এই জিনিসটা, ব্যস্ততামূলক জীবন, আলসেমি জীবনযাপন একদমই ভালো লাগে না আমার। যেটা মানে যেটা মন কাড়ে আমার, সেটা হচ্ছে সবথেকে বেশি হচ্ছে এই মহানগরীর ব্যস্ততা। তো সবাই সবার মতো কাজে বেরিয়ে পড়েছে, দেখো কে বলবে বলো। এখন ভোরবেলা দেখে মনে হচ্ছে একেবারে সকাল হয়ে গেছে 7:00, কিন্তু না, একদমই নয় বন্ধুরা, 5:00 আর যাচ্ছি আমরা এখন সল্ট লেকের উদ্দেশ্যে। আমাদের গেস্ট হাউসটা বুক করা হয়েছে সল্ট লেকের দিকে। সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে, দেখো এখানে ইডেন গার্ডেনের, আমার ছেলে বললো, ছেলে গাছে শুনলাম ইডেন গার্ডেনের যে প্লেয়াররা আছে তাদের সুন্দর একটা প্রতিচ্ছবি ওখানে রেখে দিয়েছে, দেখে মনে হচ্ছে যে প্লেয়াররাই বোধহয় দাঁড়িয়ে আছে। আর সল্ট লেকে যেতে যেতে এই সুন্দর ভিউ, গ্রিন গ্রিন রাস্তা আর সঙ্গে চারপাশে একটু সুন্দর সুন্দর বাড়ির ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমরা এখন আমাদের গেস্ট হাউসে। তো চলো, আগামী আপডেট তোমাদের আমি দেব। একটা গাড়িতেই আমরা বসে পড়েছি, বাবা সামনে বসেছে, পেছনে হচ্ছে আমি, দাদা, ভাই আর আমার পুচকে সোনা। তো চলো, চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ স্টে টিউনড, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি। আর আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করো, যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা প্লিজ যাওয়ার আগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে অল নোটিফিকেশান পেয়ে যাবে আমার ভিডিও অন করার সাথে সাথে। চলো টাটা, বাই বাই, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে।